আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। জেনে নিন কী কারণে পিরিয়ডের সময় মহিলারা খিটখিটে হয়ে যান। মাসের ওই দিনগুলোতে মেয়েরা এমনিতেই শারীরিকভাবে একটু কাহিল থাকে, পেটে যন্ত্রণা, কোমরে ব্যথা, বমি বমি ভাব, মেজাজও খিটখিটে হয়ে যায়। পিরিয়ডের দিনগুলোতে মেয়েদের হজমের সমস্যায় ভুগতে দেখা যায়। কেউ কেউ আবার কোষ্ঠকাঠিন্যতে ভোগেন, কেউ কেউ আবার ডায়রিয়ায়। মহিলাদের ঋতুচক্রকে নিয়ন্ত্রণ করে মূলত দুটি হরমোন, ইস্ট্রোজেন ও প্রজেস্টরন। চিকিৎসকরা বলেছেন এই প্রজেস্টরন হরমোনই হলো যত নষ্টের গোড়া। পিরিয়ডের সময় দেহে হরমোনের ভারসাম্য তারতম্য ঘটে। ঋতুচক্রের শুরু থেকে ধীরে ধীরে বাড়তে থাকে দেহে প্রজেস্টেরনের মাত্রা। পিরিয়ডের শুরুর 5 থেকে 7 দিন আগে দেহে প্রজেস্টেরনের মাত্রা হয় সর্বাধিক। এখন প্রজেস্টেরনের হরমোন সাধারণত পেশিকে শিথিল করে, যার ফলে এই সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। অন্যদিকে ঋতুচক্রের একদম শেষ দিকে হু হু করে নামতে থাকে প্রজেস্টেরনের মাত্রা। ঠিক পিরিয়ড শুরুর সময় তা হয় সর্বনিম্ন, যার ফলে পিরিয়ড শুরুর দিনগুলোতে ডায়রিয়া দেখা যায়। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।